কিয়ামতের আগের দিন পর্যন্ত রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কেউ প্রমাণ করতে পারবে না যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কেউ দলিল দিয়ে প্রমাণ করতে পারে আমি মিডিয়ার মাধ্যমে লাইভে এসে সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে যাব জীবনে আর কোনদিন ওয়াজ করব না বাড়ি রবিউল আউয়াল আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এটা কোনদিন কিতাব দ্বারা প্রমাণ করতে পারবে না কিতাব দ্বারা প্রমাণ করতে পারবে না জবানের দ্বারা পারবে সাফার জুড়ে পারবে ওই তারিখ সারা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে বিলা খিলাফিন কোনো ইখতিলাফ নাই বিলা খিলাফিন কোনো ইখতিলাফ নাই কোনো দ্বিমত নাই রবিউল আউয়াল মাসের সোমবারে এবার আসেন সোমবার আমি মিলিয়ে দেই 27 তারিখ যদি বুধবার হয় 28 তারিখ বৃহস্পতিবার 29 তারিখ শুক্রবার 30 তারিখ শনিবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ রবিবার রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার 2 তারিখও মিলল সোমবারও মিলছে বুঝছি কি না এখন বলবেন না আমি এই মাস 30 মানি না এই মাস আমি 29 মানি তাহলে আসেন এবার অঙ্ক করি আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ সম্মানিত হাজিরিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ইতিপূর্বে আমার আগে অনেকেই আলোচনা করেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা শিহাবউদ্দিন আলীপুরি সাহেব সহ এর আগে অনেকে করেছেন যা আমি যাদেরকে দেখিনি ওনাদের জবান থেকে আপনারা মিলাদুন্নবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়েছেন আমিও ওনাদের সাথে মিলিত হয়ে আপনাদের সম্বন্ধে আপনাদের সম্মুখে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু টিপস উপস্থাপন করব আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে কয়েকটি বিষয় নিয়ে আমাদের অনেকের দিলের মধ্যে আমরা নিজে নিজে প্রশ্ন করে আমরা দ্বিধাবুদে ভুগতেছি এমন অনেক প্রশ্ন আমাদের হৃদয়ের মধ্যে আছে আমরা বলতে পারি না আবার সইতে পারি না অনেকে বলে এরকম সবচেয়ে বর্তমানে বাংলাদেশ এই পবিত্র রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মিলাদুন্নবীর মাহফিল করি তখন আমাদেরই কিছু দিনী ভাইয়েরা এই মাসে সিরাতুন নবীর মাহফিল আয়োজন করে আছে না নাই আমরা মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করি তারা কাউন্টার হিসাবে সিরাতুন নবীর মাহফিল করে শুনেন একটা কথা বলি আমরা মিলাদুন নবীও মানি সিরাতুন নবীও মানি মানি না কেন আমার নবীর মিলাদ আমার নবীর সিরাত আমরা মানব না কেন তবে আগে মিলাদ তারপরে আজুরে বলেন আগে মিলাদ তারপরে মিলাদুন নবী হলো আলোচনার বিষয় সিরাতুন নবী হলো অনুসরণের বিষয় আমরা মিলাদুন নবীর আলোচনা করি সিরাতুন নবী আমরা সারা জীবন অনুসরণ করি এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু তারা মিলাদুন নবীকে ডিঙ্গিয়ে সিরাতুন নবী করেন তার কয়েকটি কারণ যেমন আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদুন নবীর মাহফিল করি তারা দেখবেন ইউটিউব এবং ফেসবুকে কিছু ভাইরাল বক্তব্য আছে কি বক্তব্য এরকম বক্তব্য আছে যে 12 তারিখে আল্লাহর নবী অফাত করেছেন এটা একটা প্রসিদ্ধ মত বলে তারা মানুষের সামনে জনসাধারণের সামনে তারা প্রচার এবং প্রসার করে থাকে যে বাড়ি রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তোমরা অফাত দিবস করার কথা অফাত দিবস না করে তোমরা মিলাদুন নবী কেন উদযাপন করো এইভাবে তারা জোরালোভাবে বলে এবং বলে কি 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফাত করেছেন এটা একটা প্রসিদ্ধ মত এরকম অনেক বক্তব্য যুবক ভাই যারা ফেসবুক এবং ইউটিউব চালায় তারা বুঝতে পারবে আছে না নাই আমি সেই বক্তব্যের জবাব আমি নোট করে আনছি আজ কারণ বর্তমানে এই সব বিষয় নিয়ে খুব বেশি আমাদের মধ্যে জবাব না দেওয়ার কারণে তারা আরো বেশি সুযোগ পেয়ে যাচ্ছে আমি আপনাদের সম্মুখে এখানে মিডিয়ার ভাইরাস এই বক্তব্য এখানে থাকবে না আপনাদের এই শাড়ি এই এটা কোন এলাকা বেগমপুর বাজারের যে এরিয়াটা বেগমপুর না নূরপুর এরিয়া থাকবে না এই মুহূর্তে মাইকের আওয়াজ নূরপুরে আছে কিন্তু মিডিয়ার মাধ্যমে আগামীকাল সারা দেশে চলে যাবে আমি তাদের জবাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করব যারা বলে যে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন অফাত দিবস হয়েছে তা কিয়ামতের আগের দিন পর্যন্ত চেষ্টা করে বাড়ি রবিউল আউয়াল আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এটা কোনোদিন
কিতাব দ্বারা প্রমাণ করতে পারবে না কিতাব দ্বারা প্রমাণ করতে পারবে না জবানের দ্বারা পারবে সাফার জুড়ে পারবে সাফার জুড়ে পারবে কিন্তু কিতাব দিয়ে পারবে না আমি আজকে সেই কিতাবগুলির নাম আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং দলিল উপস্থাপন করে আপনাদেরকে বলে যাব যে বারী রবিউল আউয়াল আল্লাহর নবী ইন্তেকাল করেন নাই অন্ততপক্ষে আজকের বক্তব্যের পরে আপনাদের সম্মুখে যদি কেউ বলে বারী রবিউল আউয়াল আল্লাহর নবী ওয়াফাত করেছেন তাকে দাঁড় করিয়ে বলবেন তুমি দলিল আগে বলো তারপরে যাইবে জুরে বলতে পারলে না ঠিক কি না আমি তাদের জবাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি আমি এই মিডিয়ার ভাইদের মাধ্যমে আপনাদের সম্মুখে এদেরকে আমি চ্যালেঞ্জ করি এখন বলবেন হুজুর এখানে এখানে তো তারা নাই কেন চ্যালেঞ্জ করবেন তারা তো মিডিয়ার মধ্যেই বক্তব্য দিয়েছে এইজন্য মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি যদি কেউ পারে মিডিয়ার মাধ্যমে জন্য কিতাব দিয়ে দলিল দিয়ে দেয় কিতাব দিয়ে যদি তারা জবাব দিয়ে দেয় এতে আমরা খুশি সামনাসামনি আসা লাগবে না আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সিও তার ফাতুল বারি কিতাবের মধ্যে উনি লম্বা একটি এবারত এনেছেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এখানে আরবি আছে হুজুর আছেন আমার পাশে আমি আপনাদের সম্মুখে পাঠ করছি এই দেখেন আমি নিজের হাতে লিখে নোট করে নিয়ে আসছি এটা আজকে আজ আমি আমার মসজিদেও বলেছি মানুষের মধ্যে এরকম অনেক বিভ্রান্ত যে হুজুর হুজুররা বড় বড় গলায় কথা বলে যে বারোই রবিউল আউয়াল আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এখন আমরা কি করব কিন্তু কিয়ামতের আগের দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন এটা কেউ প্রমাণ করতে পারবে না তার দলিল হলো হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার সিয়া ফাতুল বারী কিতাবের মধ্যে লিখেছেন ওয়াবিল্লাতি আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানাত তুওয়াফি ইয়াউমাল ইসনাইন লিলাইলাতানি খালাতান মিন শাহরি রবিউল আউয়াল লিতামামি আশি সিনিনা মিন মাকদামা মিন মাকদামিহিল মদিনা ওয়া বিহি ক্বালা আল কলবি ওয়া আবু মিখনাফ ওয়া রুজ্জাহুল্লাহুল সুহাইলি ওয়া ক্বাউলুহু মূসা ইবনে উকবা ওয়া লাইস ইবনে সাদ ওয়াল খাওয়ারিজ ইবনে জুবায়ের আন্নাহু তুওয়াফি আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়াউমাল ইসনাইন ফি আউয়ালি শাহরিন ফি আউয়ালি লাইলাতিন মিন শাহরি রবিউল আউয়াল ওয়া ক্বালা মুহাম্মাদ ইবনে ইসহাক তুওয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম লি ইসনাইন আশারাতা লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়াল ওয়ালাকিন ক্বালা আল কাসতালানি ওয়াল والمقتمد ما قاله أبو مخنف أنه توفى في ثاني ربيع الأول وأخرجه البيهقي بإسناد صحيح وكانت وفاته يوم الاثنين بلا خلاف من ربيع الأول والله أعلم زبان كله بولي الله أكبر أمي كتابة نام بولجي فتح الباري مدد فتح الباري كتابة مدد حفيظ ابن حزر اسكالاني تركو بالو كوري زاني اي كتابة مدد অষ্টম খণ্ড 129 পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন আমি আরবি আপনাদেরকে শুনাইছি এবার আমি তার ব্যাখ্যা এবং তরজমা এবং ব্যাখ্যা বলতেছি উনি লেখেন ওয়াবিল্লাতি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম কানাত তুওয়াফা ইয়াউমাল ইসনাইন লিলাইলাতানি খালাতান মিন শাহরি রবিউল আউয়াল লিতামামি আশরি সিনিনা মিন মাকদামিহিল মদিনাতি ওয়া বিহি তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবারে ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের কয় তারিখ জুরে বলেন কয় তারিখ রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন এখন এটা কার মত উনি এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন তারপরে বলেন লি তামামি আশি সিনিনা মিন মাকদামিল মদিনাতা মদিনাতা ওয়া বিহি এটা আল্লাহর হাবিব মদিনা শরীফে আগমনের 10 বছর পূর্ণ হওয়ার পর এই ঘটনা এটা বলেছেন কালাল কলবি ও আবু মিহনাফ হযরত আবু কলবি এবং আবু মিহনাফ এই দুইজন বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার রবিউল আউয়াল মাসের কয় তারিখে আপনাদের জবান নাই জুরে বলেন কয় তারিখে 2 তারিখে সোমবারে ইন্তেকাল করেছেন শেষ না আরেকটু সামনে যাই তারপরে বুঝতে পারবেন ওয়ারুজ্জা ওয়ারাজ্জাহু সুহাইলি ইমাম সুহাইলি এটাকে প্রাধান্য দিয়েছেন এই দুইজনের বক্তব্যকে উনি শক্তভাবে প্রাধান্য দিয়েছেন যে এটা ঠিক তারপরে শুনেন ওয়া কাউলুহু মূসা ইবনে উকবা হযরত মূসা ইবনে উকবা রাহিমাহুল্লাহ ওয়া লাইস ইবনে সাদ লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল খাওয়াজিমি ইবনে জুবায়ের খাওয়ারিজ ইবনে জুবায়ের এই তিনজন ব্যক্তি বলেছেন আন্নাহু তুওয়াফিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইয়াউমাল ইসনাইন ফি আউয়ালি লাইলাতিন মিন শাহরি রবিউল আউয়াল কিন্তু এই তিনজনে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে সোমবারে ইন্তেকাল করেছেন কয়টি মত পাইলাম দুটি মত একটা হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ আর একটা হলো রবিউল আউয়াল মাসের
জুরে বলেন না কয় তারিখ এক তারিখে পাইলাম তিনজন দুই তারিখে পাইলাম দুইজন আর একজনে মত দিবেন তার মানে তিনে তিনে সমান তিনে তিনে সমান দুইটা মত এবার আসেন আরেকটা মত তারা যে 12 তারিখ বলে তারার পক্ষে কিছু আছে আবার কাউন্টারও আছে তাদের পক্ষে সেটা হলো একারের মধ্যে আসছে وقال محمد ابن ইসহাক হযরত মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উনি বলেন তুয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইসনাইনি আশরাতা লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়াল যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এই মত হলো মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ এক ব্যক্তির মত পাইলাম রবিউল আউয়াল মাসের কয় তারিখ আচ্ছা একজনের মত শক্ত না তিনজনের মত শক্ত সমাজের মধ্যে বিচারে বইলে একজনে যদি একদিকে রায় দেয় তিনজনে যদি আরেকদিকে রায় দেয় কোনটা গ্রহণযোগ্য করা হয় তিনজনেরটা তিনজনে বললেন 2 তারিখ আর তিনজনে বলেন 1 তারিখ আর একজনে বললেন 12 তারিখ এবার 12 তারিখের কাউন্টার শুনেন ওয়ালাকিন্না قال القسطلاني তবে ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ বলেন ওয়াল মুক্তামাদু মা قاله ابو مخناف উনি বলেন আবু মিহনাফের মতটাই গ্রহণযোগ্য আন্নাহু তুওয়াফা ফি সানি রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন এটাই গ্রহণীয় সুবহানাল্লাহ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখের মতে বেশি মতামত পাওয়া গেল এরপরে আসেন ওয়া আখরাজাল বাইহাকি ইমাম বাইহাকি বলেন অতীতের পূর্বে যত ইমাম এসেছেন সবার উপর আল্লাহ রহমত নাযিল করুক উনি বলেন বি ইসনাদে সহিহিন উনি সহি সনদে বর্ণনা করেন ওয়া কানাত ওয়াফাতহু ইয়াউমুল ইসনাইনি বিলা খিলাফিন মিন রবিউল আউয়াল উনি তারিখ সারা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে বিলা খিলাফিন কোনো ইখতিলাফ নাই কোনো দ্বিমত নাই রবিউল আউয়াল মাসের সোমবারে এই পৃথিবীতে আমরা বলি আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের মধ্যে ইখতিলাফ হলো তারিখ নিয়ে ইখতিলাফ কি নিয়ে আমার কথা আপনারা বুঝেননি আপনারা কি রাগ করতেছেন ইখতিলাফ হলো তারিখ নিয়ে বার নিয়ে কোনো ইখতিলাফ নেই সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবারে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কোনো ইমামগণের মধ্যে ইখতিলাফ নেই ইখতিলাফ হলো তারিখ নিয়ে তারিখের ব্যাপারে আমরা পাইলাম 2 তারিখে তিনজন 1 তারিখে তিনজন কিন্তু 2 তারিখের ব্যাপারে আরেকজন ইমামে শক্তভাবে অভিমত দিয়েছেন 2 তারিখে পাইলাম 4 জন 1 তারিখে তিনজন আর 12 তারিখে কথা বলেন 12 তারিখে এবার আরেকটু সামনে যাই তাহলে 12 তারিখ আর জীবনে কেউ বলবে না কেন এবার আসুন আমরা একটি হিসাব নিয়ে আপনাদের সম্মুখে আমি বলি ইমাম ইবনে জারির তার তাবারানি সিও তার তাফসীরের কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন حدثنا القاسم قال حدثنا الحسين قال حدثني حجاز عن ابن جريج قال مكث النبي صلى الله عليه وسلم بعدما نزلت هذه الآية 81 ليلة قوله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إمام ابن جرير تار تفسير الطبراني المدين উনি বলেন যে আব্দুল মালিক বিন আব্দুল আজিজ বিন জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন সূরা মায়েদার এই 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এই আয়াত নাজিল হওয়ার পরে এই যে আয়াতটা আমি বললাম এটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ এই আয়াত হলো কুরআনুল কারীমের সর্বশেষে নাজিল হয়েছে এই আয়াত যেই দিন নাজিল হয় এই আয়াত নাজিল হওয়ার পরে উনি বলেন আল্লাহর নবী পৃথিবীতে 81 লাইলা মাত্র 81 রাত জীবিত ছিলেন কত রাত একটু জোরে বলেন কত রাত 81 রাত ওই আয়াত নাজিল হওয়ার পরে ওই আয়াত যেদিন নাজিল হয় এরপরে আল্লাহর নবী মাত্র 81 রাত জীবিত ছিলেন এটা কি আমি ব্যক্তিগত বলতেছি আমি তাফসীরের কিতাব থেকে বলতেছি সম্মানিত হাজিরিন এখন আমরা 81 রাতের হিসাব মিলিয়ে নেই তাহলে এখন আমরা তারিখ পেয়ে যাব এখন আমরা তারিখ পেয়ে যাব সেটা হলো এই আয়াত যেদিন নাজিল হয় এটা হলো সর্বশেষ আয়াত এটা বিদায় হজের দিন নাজিল হয়েছিল বিদায় হজের দিন নাজিল হয়েছিল সমস্ত আলেমগণ একমত বিদায় হজের দিন ছিল পবিত্র জুমাবার কি বার পবিত্র জুমাবার মানে শুক্রবার এই যে আজকে জুমার নামাজ আমরা পড়লাম আর হজ হয় আরাফার দিনকে হজ বলা হয় আরাফার দিন জিলহজ মাসের কয় তারিখে
হুজুর ভাই একজন বলেন না তার এক জুরে বলেন না হজ কয় তারিখে হয় জিলহজ মাসের 9 তারিখে তাহলে জিলহজ মাসের 9 তারিখে এই আয়াত নাযিল হয়েছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত আর এই আয়াত নাযিলের পরে আল্লাহর নবী পৃথিবীতে জীবিত ছিলেন 81 রাত এখন জিলহজ মাসের 9 দিন আমরা বাদ দেই জিলহজ মাসের বাকি দিন হিসাব করব তারপরে জিলহজ মাসের পরের নাম মুহররম তারপরে সফর তারপরে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এখানে তিনটা মাস জিলহজ মুহররম সফর আরবি মাসের একটা নিয়ম হলো একাদারে 3 মাস কখনো তিশা হয় না আবার একাদারে 3 মাস কখনো 29 হয় না আরবি মাস সর্বোচ্চ তিশা হবে 2 মাস একাদারে অথবা সর্বোচ্চ একাদারে 29 হবে 2 মাস এর বেশি ব্যবধান হবে না আরবি মাসে এখন এই 3 মাসের মধ্যে আমরা 2 মাসকে যদি তিশা ধরি 1 মাসকে যদি 29 ধরি তাহলে আমরা তারিখ পেয়ে যাব অথবা 2 মাসকে যদি 29 ধরি 1 মাসকে তিশা ধরি তাহলে তারিখ পেয়ে যাব জিলহজ মাসের 9 তারিখ বাদ দিলে আপনি যদি 10 থেকে হিসাব করেন আর এই মাসকে তিশা ধরেন তাহলে জিলহজ মাসের 21 দিন বাকি থাকে তিশা ধরলাম সফর মাস তিশা ধরলাম তাহলে 30 দিন আর 21 কত দিন হয় আপনারা অঙ্ক পারেন না 51 30 আর 21 হলো 51 আমরা সফর মাস ধরলাম 29 যেহেতু 2 মাস তিশা ধরলাম সফর মাস 29 ধরলাম তাহলে 51 আর 29 কয় দিন 80 দিন এই যে মুরব্বি ইসলাম বলছে 80 দিন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 81 দিন পরে তাহলে রবিউল আউয়াল মাসের নিলাম 1 দিন হলো 81 দিন তাহলে রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন আগে হাদিস বললাম এবার আপনাদেরকে অঙ্ক করে আমি বুঝাইলাম যে জিলহজ মাসের 21 দিন মুহররমের 30 দিন হলো 50 দিন সফরের হলো 29 দিন হলো 80 এই জি 80 দিন আর একদিন দিলাম রবিউল আউয়ালের তাহলে 81 দিন 2 তারিখে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এবার আমরা 2 মাসকে 29 ধরি জিলহজকে 30 ধরলাম 21 দিন মুহররম এবং সফর 29 29 ধরলাম এই তাহলে যোগ করলে হয় 79 রবিউল আউয়ালের 2 দিন তাহলে আল্লাহ নবী ইন্তেকাল করলেন তৃতীয় রবিউল আউয়ালে তাহলে অঙ্ক করলে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে অথবা 3 তারিখে এবার সোমবার আমরা মিলাই 2 তারিখ দেখি সোমবার পড়ে কিনা 3 তারিখ সোমবার পড়ে কিনা আন্তাজি বললে তো হবে না আমরা সবাই জানি রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তার আগের মাস হলো সফর মাস সমস্ত আলেমগণ একমত দলিল ভিত্তিকে একমত যে সফর মাসের 27 তারিখ ছিল বুধবার যেই দিনকে বলা হয় আখেরি চাহার সোমবার যেই দিন আল্লাহর নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন আর ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মুবারকে কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন ওই দিনটা ছিল সফর মাসের 27 তারিখ বুধবার বলেন তো সফর মাসের 27 তারিখ কি বার জুরে বলেন কি বার আমরা সফর মাসের শেষ বুধবারকে বলি আখেরি চাহার সোমবার এটা নিয়ে কোনো اختلاف নাই যে 27 তারিখ বুধবার ছিল এবার আসেন সোমবার আমি মিলিয়ে দেই 27 তারিখ যদি বুধবার হয় 28 তারিখ বৃহস্পতিবার 29 তারিখ শুক্রবার 30 তারিখ শনিবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ রবিবার রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার 2 তারিখও মিললো সোমবারও মিলছে মিলছে কি না এখন বলবেন না আমি এই মাস তিশা মানি না এই মাস আমি 29 মানি তাহলে আসেন এবার অঙ্ক করি রবিউল সফর মাস যদি 29 হয় তাহলে রবিউল আউয়াল মাসের 3 তারিখ সোমবার হয় আপনি কোন দিকে যাবেন ভাই আপনি যেই হাদিস দিয়ে মিলান আপনি অঙ্ক করে মিলান আপনি বার করতে পারবেন যে রবিউল আউয়াল মাসের হয় 2 তারিখ আল্লাহ নবী ইন্তেকাল করেছেন না হয় 3 তারিখে ইন্তেকাল করেছেন 2 তারিখ বা 3 তারিখ ছাড়া অন্য কোন তারিখ মিলাইবার কোনো সুযোগই নাই না সর্বোচ্চ একদিন এদিক সেদিক হবে আপনি 1 তারিখ মিলাইলে 1 তারিখের উপরে যেহেতু ইমামদের মত আছে কিন্তু অঙ্ক তো মিলে না অঙ্কই বলে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন হয় 2 তারিখ না হয় আপনাদের এখনো বিশ্বাস হয় নাই বলেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন কয় কোন তারিখে হয় 2 তারিখে না হয় 3 তারিখে এখন তারা বলবে না আমরা তারিখ মানি না শুধু বার মানি আমরা তারিখ মানতাম না শুধু বার মানি তাদেরকে বলি সোমবার যদি 2 তারিখ হয় এই সোমবার যদি না মানো পরের সোমবারে যাও পরের সোমবারে কয় তারিখ 9 তারিখ আর যদি 3 তারিখ সোমবার হয় এই সোমবার না মানো পরের সোমবারে যাও পরের সোমবার 10 তারিখ
তাহলে ওই নয় তারিখ হবে নয় 10 তারিখ হবে যদি বলেন এই সোমবার হবে না পরের সোমবার তাহলে তো 1516 চলে যাবে 12 কোথায় কিয়ামতের আগের দিন পর্যন্ত রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কেউ প্রমাণ করতে পারবে না যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কেউ দলিল দিয়ে প্রমাণ করতে পারে আমি মিডিয়ার মাধ্যমে লাইভে এসে সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে যাব জীবন আর কোনদিন ওয়াজ করব না দুরুশরি পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا আপনাদের স্পিড কমে গেছে দুর্বল হয়ে গেছেন জবান খুলে পড়েন আল্লাহুম্মা কে আছে গো এ জগতে বুঝবে মনের বেদনা বুঝবে যেজন আসেন সেইজন শুয়ে শুনার মদিনা আল্লাহুম্মা জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লিম সম্মানিত হাজিরিন আরো কিছু কিছু বিষয় বলে আপনারা আমাদের নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয় সেটা খুলাসা করা দরকার আমরা অনেকে দুর্বল মনে করি কারণ তারা ইউটিউব ফেসবুকে ভাইরাল মানুষেরা মনে করে তারাটাই সঠিক আসলে তো মানুষে জানে না এদের অধিকাংশ বক্তারা কিতাব পড়ে না তারার এই উস্তাদেরা বাপদাদারা যা বলছে শোনা শোনা ওয়াজ করতেছে ওই যে যে ব্যক্তি বলল যে 12 তারিখে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এটাই প্রসিদ্ধ মত সে কি আসলে কিতাব দেখছে একদম না যদি কিতাব দেখতো জীবনেই কথা বলতো না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এবার আসুন আমরা মিলাদুন নবীর মাহফিল করি তারা এটাকে বেদাত বলে কি বলে অথচ তারা সিরাতুন নবীর মাহফিল করে আচ্ছা আপনারা তারা যুক্তি দেয় কি যে এইভাবে তো রাসূলুল্লাহর জামানায় মিলাদুন নবীর নামে কোনো মাহফিল ছিল না সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না খাইরুল কুরুনীর যুগে ছিল না তাহলে তোমরা এটা কোথায় বাইরে আমরা বলি ভাই তোমরা যে সিস্টেমে সিরাত মাহফিল করো এই সিরাতুন নবীর মাহফিলের সিস্টেম তো সাহাবায়ে ছিল না তোমরা নিজেদের মধ্যে তো বেজাত করো না শুধু মিলাদুন নবীতে বেজাত খুঁজো কেন ঠিক কিনা বলেন নিজেদের বেলা এরা দোষ খুঁজে না অন্যের বেলায় দোষ তালাশ করে সম্মানিত হাজিরিন তারা বলে আমরা সিরাতুন নবীর মাহফিল দ্বারা ভালো আছেন সিরাতুন নবীর মাহফিল যে আমরা করি সিরাতুন নবীর মাহফিলের ভিতরে রাসূলুল্লাহর জীবনী আলোচনা করি সেখানে জন্মের আলোচনা তো অটোমেটিক এসে যায় তারা আমাদেরকে যুক্তি দিয়ে বুঝায় যে সিরাতুন নবীর মাহফিলের ভিতরে মিলাদুন নবীর মাহফিলের আলোচনা এমনি চলে আসে তাহলে তাদেরকে আমরা বলবো তাহলে তো আপনারা মিলাদুন নবী মানতেছেন অস্বীকার করেন কোথায় আপনারা যদি বলেন সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে তার মানে তো মিলাদুন নবী মানতেছেন আপনি আপনারা এক ব্যানারের বিং সিরাত করতেছেন আমরা দুই ব্যানারে করি আমরা প্রথমে মিলাদুন নবী তারপরে সিরাতুন নবী আমরা যে আলাদা করি আপনারা তো আমাদেরকে অভিনন্দন জানানোর কথা আপনারা একবারে করতেছেন আর আমরা দুইবারে করতেছি ডাবল করতেছি একবারের চিঠি দুইবারে করা ভালো না খারাপ কথা বলেন না আপনারা অবশ্যই ভালো আমাদেরকে অভিনন্দন মুবারকবাদ জানানোর কথা না জানিয়ে তারা আমাদের মধ্যে ভুল খুঁজে